ডক্টর হরেকৃষ্ণ মহতাব আমার বড়পুত্র এই মাটির ভূমিপুত্র অবিভক্ত বালেশ্বর জেলার আগরপড়া গাঁরে যদিও জন্মগ্রহণ করে তাঁর কর্মভূমি লা এই বালেশ্বর 1942 মশিয়া যেত ভারত ছাড় আন্দোলন চাল সেতবে বালেশ্বর সহর মোদিগঞ্জ বাজারের অন্নপূর্ণা গলি তাঁর প্রজাতন্ত্র কার্যালয় পরবর্তী পর্যায়ে করে এবং সেইটি সে স্বাধীনতা সংগ্রামের ভিত্তিভূমি বিকাশ করবার এইঠিকার সহযোগী মানুষ নিয়ে অনেক কিছু কার্যক্রম করে এবং সে লিখিলে ওড়িশার ইতিহাস এবং যা জগন্নাথ সংস্কৃতি যেতবে বিদেশী মানে ভিন্ন দৃষ্টি দেখু লে সে কে না আমার চলন্তী ঠাকুর জগন্নাথ আমার প্রতিটি মুহূর্ত হি জগন্নাথক সমর্পিত এবং ওড়িশার যে ইতিহাস বলিষ্ঠ ইতিহাস এটি চণ্ডাশোক ধর্মাশোকের পরিণত করেছে এই মাটি এটি সেই ধৌলি পাহাড় ওড়িশার অন্যান্য গঙ্গবংশ সূর্যবংশী রাজামানঙ্কঠারু কোণসি গুণরে কম নুহন্তি এবং এই ইতিহাসকু লিখিছন্তি 1900 কেতে মশিহারে মু জানিনি 71 বর্ষ পূর্বে সে লিখিলে যা আমি যেত কলেজের পাঠ পড়ুলু সেতবে ওড়িশার ইতিহাস আমার হিস্ট্রি সবজেক্টরে লা এবং অনর্সরে পড়ুলা বেড়ে আমি জাঁলু কেবল গোটি মাত্র বই লিখিলে ডক্টর হরেকৃষ্ণ মহতাব ওড়িশা হিস্ট্রি অফ ওড়িশা যার গোটা পরবর্তী সংস্করণ আসুচি ওড়িয়া পরে পরে হিন্দিরে এটা গোটা সৌভাগ্যের কথা মাননীয় আমার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী এবং বালেশ্বরের সেতিকার অবিভক্ত বালেশ্বর জেলার বরপুত্র এবং কটকর সাংসদ ভতৃ মহতাব যিকি আগরপড়ার সন্তান মহতাবঙ্কর মানসপুত্র মহতাবঙ্কর উত্তরাধিকারী সি সেটা মহতাব ফাউন্ডেসন তরফ উন্মোচন করার যে সুযোগ দিয়েছেন বালেশ্বরবাসী খুশির খবর এবং বালেশ্বরের এটি সম্ভবত হয়েছেন সবু শ্রেণীর লোক খুশির কথা যে ডক্টর হরেকৃষ্ণ মহতাব লে ভারতের সেইভাবে এক মহান মনীষী যে গড়জাত আন্দোলনের এটি ওড়িশার আমার নীলগিরি এবং অন্যান্য অঞ্চলকে একজুট করে সে সর্দার বল্লভভাই পটেল এবং তাঁর দ্বারা রচিত ওড়িশা ইতিহাসের যে সংস্করণ হিন্দিরে উন্মোচিত হওয়া যাচ্ছে এবং তাকে লোকার্পণ করবে মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর মোদি সেপা আমি সমস্ত স্বাগত জনাওছু এই খুশি সমস্ত বালেশ্বরবাসী অন্য মানুষ এক আনন্দর উৎসব এবং আমি আগে নেওয়া পরে প্রেরণা দেব নমস্কার।